সবাইকে স্বাগতম আজকের ভূতের গল্পে। আজকে একজন ভাইয়া আমাদেরকে একটি গল্প মেইল করেছে এবং তিনি লিখেছেন, আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের লাইফের ঘটে যাওয়া ঘটনা ছিল। ঘটনাটা লিখতে গিয়ে আমি সেই দিনকার মতো শিহরে উঠেছিলাম বারবার যেদিন ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে ভাইয়া, আমরা শুরু করছি আপনার লিখা আজকের ঘটনা। ওকে, আমরা শুরু করছি। ভাই বলেছেন, আমি তখন কক্সবাজারের কলাতলিতে আত্মীয়ের বাসায় ঘুরতে গিয়েছিলাম। তখন ছিল 2008-এর অগস্ট মাস। তখন আমি আমার আত্মীয় ভাই বোনদেরকে নিয়ে কলাতলি সৈকত পাড়ে ঘুরতে বের হতাম। আমার মনে আছে সেদিন বিকেল 5টার দিকে আমি সুবর্ণা, সুমি, ফলি, সাদমান, সাফা সাগরপাড়ের ঝাউতলা পয়েন্টে ঘুরতে বেরিয়েছিলাম। আমরা প্রচুর দুষ্টুমি, শয়তানি, ফাজলামি করতাম। সবাই সৈকতের বালিতে আমাদের নাম, ছবি লিখছিলাম, কেউ কেউ বা আবার ছবি তুলছিলাম, দৌড়াচ্ছিলাম, দুষ্টুমি করছিলাম, হুড়ুহুড়ি করছিলাম। এইভাবে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ট্যারি পাইনি। সুমি আমাকে তাড়া করছিল, আমি জোরে জোরে দৌড়াচ্ছিলাম। সৈকতের পাড়েই একটা ঝাউবন ছিল, তো আমি সেই দিকেই দৌড়াচ্ছিলাম। সুমি আমার পিছু পিছু দৌড়াচ্ছিল, আমি দৌড়ে দৌড়ে ঝাউ বাগানের মধ্যে ঢুকে পড়েছিলাম। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে সুমি আর আসছে না। এই সময় আমার কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করে। সন্ধ্যা হয়ে যায়, প্রায় ঘন অন্ধকার হয়ে এসেছে, তারপর আবার ঝাউ বাগান। তাই আমি থেমে পড়লাম, একটু হাঁপাচ্ছিলাম। আমি তাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ দেখলাম যে সুবর্ণা, সুমি আসতেছে আমার দিকে। তাদের দেখে আমার ভয়টা একটু কাটলো, আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। ভাবলাম দৌড়াদৌড়ি বাদ দিয়ে এবার বাসার দিকে ফিরে যাব। সুমি আর সুবর্ণা আমার কাছে এসে বলল যে চল আমরা বাসায় চলে যাই। আমি বললাম যে চল যাই, বলে উঠতেই এগুতে থাকলাম। আমি বললাম যে পলি, সাদমান, সাফা আর ওরা কোথায়? সুবর্ণা বলল ওরা চলে গেছে। আমি তখন বললাম ওকে তাহলে আমরাও বাসায় চলে যাই। অন্ধকারে কিছু ভালো দেখা যাচ্ছিল না, হালকা আলোয় আবছা আবছাভাবে সব দেখতে পাচ্ছিলাম। সুবর্ণা আর সুমি আগে আগে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছিলাম না। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম যে আমরা কেউ কারোর সাথে কথা বলছিলাম না। অর্থাৎ তারা যখন ঘুরতে গিয়েছিল তখন সন্ধ্যা হয়েছিল, এরপর যারা তারা ঘরে ফিরছিল এবং কেউ কারোর সাথে কথা বলছিল না। আচ্ছা, তারপরে কী হচ্ছে আমরা একটু শুনি। আর সুমি আর সুবর্ণাকে কেমন যেন একটা অস্বাভাবিক মনে হলো, কেমন যেন লম্বা লম্বা পায়ে এগুতে লাগলো মনে হচ্ছে। তাদের পাগুলো কেমন জানি লম্বা লম্বা মনে হচ্ছে। আমি ভাবলাম যে এগুলো কিছু না, তাই তাদের পিছু পিছু যেতে থাকলাম। এভাবে কতক্ষণ হেঁটেছি আমি জানি না। হঠাৎ পেছন থেকে সুবর্ণার ডাক পেছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখি যে সুবর্ণা, পলি, সাদমান আরও একজন সাগরপাড়ের লাইফগার্ডের লোক টর্চ লাইট দিয়ে এদিকে আসছে। আমি তখন হতভম্ব হয়ে গেলাম, ভাবলাম যে তাহলে আমি কাদের সাথে কথা বলেছি হেঁটে যাচ্ছি। এভাবে পেছনে ফিরে তাকালাম এবং দেখলাম যে কেউই নেই সেখানে। আমি প্রচণ্ড ভয় পেলাম আর ভাবতে লাগলাম তাহলে ওরা দুজন কে ছিল। আর তাড়াতাড়ি আবার পেছনে ফিরে ওদের সবার কাছে চলে আসলাম। ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কই যাচ্ছিলি তুই একা। আমি তখন তাদেরকে সব ঘটনা খুলে বললাম। তখন লাইফগার্ডের লোকটা লাইট দিয়ে বালির উপরে পায়ের চাপ খুঁজতে লাগলো এবং দেখলো যে আমার পায়ের চাপ সাগরের বালিতে স্পষ্ট, এছাড়া কিছু দূর পরপর আনুমানিক 2-3 ফিট এর পরপর মানুষের পায়ের চেয়ে অনেক বড়, পুরা উল্টা পায়ের ছাপ অস্পষ্ট দেখা যাচ্ছে। তখন লাইফগার্ড আঙ্কেল বলল চলুন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি। তখন আমরা বাসার দিকে এগুতে থাকলাম। ঘড়ি তখন রাত 9:30। সাদমান বলল যে আমরা তোকে প্রায় 3 ঘন্টা থেকে খুঁজতেছি, তোকে খুঁজতে সুমি, সাফার অন্য একজন লাইফগার্ডের লোক সৈকত পাড়ে কলাতলি পয়েন্টের দিকে গেছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ লাইফগার্ডের লোকটা বলল যে আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে একটা চোরাবালির খাদ আছে, ওখানে পড়লে নাকি সহজে খুঁজে পাওয়া যায় না। এরপর আমরা সবাই বাসায় চলে আসি এবং কিছুদিন আর সাগর পাড়ে যাইনি। কাহিনীটা আমার জীবনের স্মরণীয় ঘটনার মধ্যে একটা। বিশ্বাস করো আর নাই করো, ঘটনাটা মনে পড়লে আজও আমি শিহরিত হয়ে উঠি। আর ঘটনাটার কিছু অংশের ব্যাখ্যা আমি পরে পেয়েছি যখন জিন নিয়ে কাটাকাটি শুরু করেছিলাম। আমাকে যাও বাগান থেকে সাগরের চোরাবাড়ির দিকে কারা নিয়ে যেতে চেয়েছিল তা ঠিক বুঝেছিলাম। সুবর্ণার সুমি রূপধারী ওরা দুজন কে ছিল
পরে আজ করেছিলাম, হঠাৎ করেই ওরা উদাও হয়ে গেল কেন, সাগর পাড়ে বালিতে ওই সব অস্পষ্ট বড় বড় উল্টা পায়ের ছাপ কাদের ছিল এক সময় ঠিকই বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গল্প আমাদেরকে মেইল করার জন্য। এভাবেই আপনারাও আমাদেরকে গল্প শেয়ার করতে পারেন, এই জন্য প্রথমে আমাদের ভিডিওর কমেন্ট পোস্টে আপনাদের ঘটে যাওয়া ঘটনাটি কমেন্ট করতে পারেন, আমরাও সেই ঘটনাটি পড়ে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে একদমই ভুলবেন না।